চিনির দাম কেজিতে 16 টাকা বৃদ্ধির ঘোষণা আসছে, এখনই বিক্রি হচ্ছে আরো বেশি দামে। এদিকে শেখ হাসিনার সফর ইতিবাচক বার্তা বয়ে এনেছে বলছেন আজম ও নাসির। জানাবো গাজীপুর সিটি নির্বাচন, উত্তরার ভোটে নির্বাচিত হওয়ার আশা মায়ার। এদিকে নির্বাচনে আসার জন্য বিএনপিকে ডাকবে না আওয়ামী লীগ, বলছেন কাদের। নির্বাচনে আমাদের সবচেয়ে বেশি ফোকাস রাখতে হবে ভোটের দিনের উপর, বলছেন ইসি। জানাবো স্বচ্ছ নির্বাচন করব, অন্য দেশ কি ভাবলো তাতে যায় আসে না, বলছেন পররাষ্ট্রমন্ত্রী। এবং সর্বশেষ জানাবো প্রাইভেট কার অটো সংঘর্ষে প্রাণ গেল তিনজনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চিনির দাম কেজিতে 16 টাকা বৃদ্ধির ঘোষণা আসছে, এখনই বিক্রি হচ্ছে আরও বেশি দামে। সরকারিভাবে চিনির মূল্য বৃদ্ধির ঘোষণার আগেই বাজারে ইতোমধ্যে কেজিতে 20 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে নিত্য প্রয়োজনীয় এই পণ্যটি। নতুন দাম বাণিজ্য মন্ত্রণালয় নির্ধারণ করেছে 120 টাকা। অবশ্য বাজারে এরই মধ্যে খোলা চিনি বিক্রি হচ্ছে 140 টাকা কেজি। প্রতি কেজি চিনির মূল্য 16 টাকা বাড়িয়ে 120 টাকা নির্ধারণের সিদ্ধান্তে পৌঁছেছে মন্ত্রণালয়। এটি খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণায় আসবে। বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে এক কর্মশালা শেষে সাংবাদিকদের চিনির দাম বাড়ানোর কথা জানান। তিনি বলেন, বিষয়টি ইতোমধ্যেই বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনকে জানিয়ে দেওয়া হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাজারে খোলা চিনি প্রতি কেজির দাম বেড়ে 120 টাকা এবং প্যাকেটজাত চিনি প্রতি কেজির দাম বেড়ে 125 টাকা। বাস্তবতা হচ্ছে বাজারে এখনই এই দরে চিনি পাওয়া যাচ্ছে না। দুদিন আগেও ঢাকার কাউরান বাজারে খোলা চিনি বিক্রি হচ্ছিল কেজি 140 টাকায়, আর প্যাকেটজাত চিনি পাওয়া যাচ্ছিল না। শেখ হাসিনার সফর ইতিবাচক বার্তা বয়ে এনেছে, বলছেন আজম ও নাসির। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর জাতির জন্য ইতিবাচক বার্তা বয়ে এনেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আজম ও নাসিরউদ্দিন। নাসির বলেন, বিএনপি সহ কিছু দল ও ব্যক্তি কোটি কোটি টাকায় লবিস্ট নিয়োগ করে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি হরণ ও বিভ্রান্তিকর বিরূপ আবহ তৈরি করতে চেয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রীর এ সফরের ফলে তা চুপসে গেছে। এমনকি বিশ্ব ব্যাংক ও IMF সহ আন্তর্জাতিক সংস্থা তাদের ভুল বুঝতে পেরেছে এবং বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়েছে। সর্বোপরি প্রমাণিত হয়েছে বিএনপির বিভ্রান্তিকর মিথ্যাচার আন্তর্জাতিক সমাজে কোনো প্রভাব ফেলতে পারেনি। এ আওয়ামী লীগ নেতা জনগণের বিশ্বাস ও আস্থা বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নেবে বলে আশা করি। যদি তারা নির্বাচনে ট্রেন মিস করে তাদেরই অস্তিত্ব থাকবে না। নির্বাচনে আসার জন্য বিএনপিকে ডাকবে না আওয়ামী লীগ, বলছেন কাদের। আগামী নির্বাচনে আসার জন্য বিএনপিকে ডাকবে না আওয়ামী লীগ, এ কথা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক কোবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচন হবে দেশের সংবিধান অনুযায়ী, নির্বাচনে অংশ নেওয়ার বিএনপির অধিকার, সে অধিকার তাদের নিজেদের প্রয়োগ করা উচিত। আওয়ামী লীগ তাদের কেন ডেকে আনবে? নির্বাচনকালীন সরকারে বিএনপিকে মন্ত্রিত্ব দেওয়া নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটি সরকারের ফাঁদ, এতে বিএনপি পা দেবে না। বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, নিজে থেকে আমি গায়ে পড়ে ডেকেছিলাম, সেটা মনে করে বলিনি, সাংবাদিকদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিষয়টি উপস্থাপন করেছিলাম এবং বলেছি এটাকে নিয়ে মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়ার কোনো অবকাশ নেই। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি নির্বাচনে না হলে সেটা তাদের ব্যাপার, নির্বাচনে আসাটা তাদের অধিকার, এটা সরকার কোনো দায়বশত করছে না। সরকার এখানে তাদের আমন্ত্রণ করে ডেকে আনবে না, কারণ এটা তাদের অধিকার সুযোগ নয়। কাজে গণতান্ত্রিক অধিকারের প্রয়োগ রাজনৈতিক দল হিসাবে নেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, এটিই দুনিয়ার সব দেশে আমরা দেখে থাকি, কাজে আমরা কোনো ফাঁদে ফেলতে বা প্রলোভন দেখাতে চাইছি না। 2018 সালের নির্বাচনে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি, এজন্যই আগামী নির্বাচনে আর বিশ্বাস করতে চাইছে না বিএনপি। বিরোধী দলের এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগকে তারা বিশ্বাস করছে না কেন? আওয়ামী লীগ কি প্রতিশ্রুতি তাদের দিয়েছে? নির্বাচন হবে দেশের সংবিধান অনুযায়ী, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে হবে। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচারণা চালানোর যে অভিযোগ উঠেছে, সেখানকার বরখাস্ত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সে বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তবে জাহাঙ্গীরের মায়ের প্রার্থী হওয়ার বিষয়ে তিনি বলেন, জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ করতেন, তিনি আওয়ামী লীগে ছিলেন, আওয়ামী লীগ থেকে মেয়র হয়েছেন, কিন্তু তার মা প্রকাশ্যে কখনো আওয়ামী লীগ করেছেন এটা তো আমাদের জানা নেই, কাজেই তাকে বিরত রাখা আমাদের বিষয় নয়। গাজীপুর সিটি নির্বাচন, উত্তরার ভোটে নির্বাচিত হওয়ার আশা মায়ার। গাজীপুরে 12 লাখ ভোটার, তার মধ্যে হিসাব করে দেখেছি উত্তরায় থাকে 2.5 থেকে 3 লাখ ভোটার। যদি ঠিকমতো ভোটটা দিতে পারি তাহলে এ ভোটে দিয়ে আমরা জয়লাভ করতে পারবো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের আহ্বায়ক ও দলের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া। মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বলেন, টঙ্গী, গাজীপুর, উত্তরা, ঢাকার এপিট আর ওপিট, খালের এদিক আপনারা আর ওদিক তারা, আপনাদের প্রত্যেকের আত্মীয় স্বজন আছে গাজীপুর ও উত্তরায়।
আপনাদের সহযোগিতা ছাড়া এই নির্বাচন পার হওয়াটা কঠিন। মায়া বলেন, এই নির্বাচনে একটাই কাজ, জয়লাভ করা। কে গেল না কথা বড় কথা নয়, এই নির্বাচনের দিকে সারা বাংলাদেশ তাকিয়ে রয়েছে। পাঁচটি সিটি কর্পোরেশনের প্রথমটি গাজীপুর সিটি নির্বাচন, প্রথমটি যদি পার হতে পারি তাহলে বাকি চারটিও পার হতে যাব। এই নির্বাচনের পরে ছয় মাসের মাথায় জাতীয় নির্বাচন, ওই নির্বাচনের জয়লাভের এটি একটি সিঁড়ি। এই সিঁড়ি যদি পার হতে পারে তাহলে পুলসিরাত পার হতে পারবে। আওয়ামী লীগের এই নেতা বলেন, যারা এখানে উপস্থিত হয়েছেন তারা বসে থাকলে হবে না, টঙ্গিতে ঘুরবেন, গাজীপুর ঘুরবেন, কার কোথায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে খুঁজে বের করে তাদের কাছে ভোট চাইবেন। মানুষের কাছে না গেলে এখন ভালো মানুষ করে না, আগের দিন সেই দিন নাই, আগে মুরব্বী একটা কথা বললে সবাই শুনতো, এখন ছোট বড় সবার কাছেই যেতে হবে। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বড় লোক পাজোরা গাড়িওয়ালার কাছে যে ভোট আছে কিনা, রিক্সাওয়ালার কাছে ভোট আছে, আমাদেরকে রিক্সাওয়ালা শ্রমিকদের বন্ধু বানাতে হবে। আমরা গত 5-7 দিন ধরে কাজ করছি, আমি অত্যন্ত আশাবাদী বিজয়ী আমরা হবে, তবে আশা নিয়ে বসে থাকলে হবে না। নির্বাচনে আমাদের সবচেয়ে বেশি ফোকাস রাখতে হবে ভোটের দিনের উপর, বলছেন ইসি। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের ভিত্তি, আমাদের সবচেয়ে বেশি ফোকাস রাখতে হবে ভোটের দিনের উপর। ভোটাধিকারের ক্ষেত্রে কোনো প্রকার দুর্নীতি অসততা অপকর্ম হচ্ছে কিনা, যারা আমাদের নির্বাচন কর্মকর্তা প্রিজাইডিং অফিসার থাকবে তাদেরকে এটা নিশ্চিত করতে হবে। সিসি বলেন, কেন্দ্রের ভেতরে এবং বুথের ভেতরে কোনো রকম চাপ প্রয়োগ করা হচ্ছে কিনা এ নিশ্চিত করতে হবে, নিশ্চিত করতে হবে ভোট গ্রহণে কোনো রকম দুর্নীতির আশ্রয় গ্রহণ করা হচ্ছে কিনা। একজন ভোটার যেন নির্বিঘ্নে কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, প্রয়োজন হলে পুলিশ এবং ম্যাজিস্ট্রেটকে তলব করতে হবে। ভোট প্রদানের ক্ষেত্রে কোনো প্রকার দুর্নীতি বা অনিয়ম বরদাস্ত করব না। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনের দিকে সারা বিশ্ব তাকিয়ে আছে, এই নির্বাচনে যথেষ্ট গুরুত্ব রয়েছে। আমরা যখন নির্বাচন নিয়ে আলোচনা করি আমরা তখন দেখি পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের নির্বাচন নিয়ে কথা বলছে, আমরা কিন্তু তাদের মুখ চেপে ধরতে পারছি না। পৃথিবীটা এখন উন্মুক্ত গ্লোবাল ওয়ার্ল্ড, আমাদের নির্বাচন নিয়ে আমেরিকা কথা বলছে, ইউকে কথা বলছে, ইউরোপীয় ইউনিয়ন কথা বলছে, জাপান কথা বলছে এবং ইউনাইটেড নেশনস থেকেও কথা বলছে। কাজে আমাদের গাজীপুর সিটি যে নির্বাচন হবে এটার গুরুত্ব আমাদের নির্বাচন কমিশনের কাছে অত্যাধিক গুরুত্বপূর্ণ। জাতীয় সংসদে নির্বাচনের আগে এত বড় পরিসরে একটা সিটি নির্বাচন হবে, এই নির্বাচনে জাতীয়ভাবে অনেক গুরুত্ব বহন করবে বলে আমরা মনে করি, তাই গাজীপুর সিটি নির্বাচন একটা মডেল হোক। স্বচ্ছ নির্বাচন করব, অন্য দেশ কি ভাবলো তাতে যায় আসে না, বলছেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা একটা স্বচ্ছ সুন্দর নির্বাচন করব, অন্য দেশ কি ভাবলো তাতে আমাদের যায় আসে না, সব দল না চাইলে সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। তিনি আরও বলেন, নির্বাচন ও গণতন্ত্র নিয়ে বিদেশিদের পরামর্শের দরকার নেই, সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর। আগামী শুক্র ও শনিবার ঢাকায় অনুষ্ঠিত হবে ভারত মহাসাগরীয় সম্মেলন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ফাউন্ডেশন যৌথভাবে আয়োজন করছে এই কনফারেন্স। ষষ্ঠবারের মতো সম্মেলনটি অনুষ্ঠিত হবে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল। শুক্রবার সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রী। সম্মেলনের এবারে প্রতিপাদ্য, স্থিতিশীল ভবিষ্যতের জন্য শান্তি, সমৃদ্ধি এবং অংশীদারত্ব। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল খুরশেদ আলম এবং ফরেন সার্ভিস একাডেমির রেক্টর মাশরাফিদ বিনতে সামস। সম্মেলনে মরিশাসের প্রেসিডেন্ট, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট এবং প্রায় 25টি দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, উচ্চ পর্যায়ের প্রতিনিধি সহ আরও 150+ প্রতিনিধি অংশগ্রহণ করবেন। সম্মেলনে ভারত, নেপাল, ভুটান ও সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দেবেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আশা করছি যে এই সম্মেলনের মাধ্যমে ভারত মহাসাগরীয় অঞ্চলের সমস্যা ও চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় অনেক সুপারিশ ও মতামত উঠে আসবে, যা এই অঞ্চলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মন্ত্রী বলেন, দেশে কর্মসংস্থান, জলবায়ু, জিনিসপত্রের দাম বৃদ্ধিসহ অনেক ধরনের চ্যালেঞ্জ রয়েছে। নির্বাচন একটি চ্যালেঞ্জ, ইউরোপে কোনো দেশে 30%-এর বেশি লোক ভোট দেন, আর আমেরিকাতে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়া 26%-এর খুব কম ভোট হয়, কিন্তু বাংলাদেশের নির্বাচনে 72% বেশি লোক ভোট দেয়। আমাদের দেশে যারা ভোট দিতে চায় তারা আর ভোট দিতে পারে, আমাদের দল ভোট যার যার যাকে ইচ্ছা তাকে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছে। শেখ হাসিনা সরকার অঙ্গীকার করেছে এদেশে একটি স্বচ্ছ নির্বাচন করবে, এটি করতে যা যা দরকার তা আমরা করেছি, তবে স্বচ্ছ সুন্দর নির্বাচনের জন্য সরকার এবং নির্বাচন কমিশনের পাশাপাশি সব দলের কমিটমেন্ট থাকতে হবে যে আমি একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন করব। এটা সবাই নিশ্চিত করতে পারলে একটি স্বচ্ছ সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। বাংলাদেশকে গণতন্ত্রের সূতিকাগার উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা 30 লাখ লোক প্রাণ দিয়েছি, অন্যদের কাছ থেকে আমাদের শেখার কিছু নেই, বরং অন্যরা আমাদের থেকে শিক্ষা নেবে। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে, মন্তব্য করে আব্দুল মোমেন বলেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে আমাদের বলিষ্ঠ প্রচেষ্টা রয়েছে, যদি আমরা অন্য কোনো দেশের কথা বলি তাহলে আমাদের ওই দেশের নাগরিকত্ব নিয়ে দেওয়ার কথা বলেন মন্ত্রী। প্রাইভেট কার অটো সংঘর্ষে প্রাণ গেল 3 জনের,
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রাইভেট কার ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী শিশু সহ আহত হয়েছেন চারজন। পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে সিলেটগামী একটি প্রাইভেট কার ফুলতলি বাজার এলাকায় পৌঁছামা মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নারী শিশু বৃদ্ধ সহ সাতজন গুরুতর আহত হন। পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমজে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদের মধ্যে মানিক মিয়া, আব্দুল মিয়া সিলেট ও সোহেল মিয়াকে নবীগঞ্জ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।